করিমনির বাসা, বনানী, 19 নম্বর রোড, 12 নম্বর হাউস, বনানী লেক ভিউ। এই বাসাতেই থাকেন করিমনি এবং এই বাসাতেই সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে তিনি জানিয়েছিলেন তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে। পরের দিন মানে আজকে সাভার থানায় মামলা হয়, ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা। মামলার কিছুক্ষণ পরেই গ্রেপ্তার হন অভিযুক্ত 5 জন। 6 জন আসামিকে মামলা দেওয়া হয়, 6 জনের নাম উল্লেখ করে, কিন্তু গ্রেপ্তার হয় 5 জন এবং 5 জন এখন মিন্টু রোডে কার্যালয়ে রয়েছেন। গোয়েন্দা জিজ্ঞাসাবাদ চলছে। কয়েকদিন আগে মধ্যরাতে ঢাকা বোট ক্লাবে যান সাভার এলাকার বেড়িবাঁধের পাশেই ঢাকা বোট ক্লাব, সেখানে যান পরিমণি এবং তার 2 জন জিমি এবং অমি। জিমি হচ্ছে তার পোশাক ডিজাইনার এবং ব্যক্তিগত সহকারী, অমি হচ্ছে তার পারিবারিক বন্ধু, এমনটাই তিনি দাবি করেছেন। সেখানে যাওয়ার পরে মূল অভিযুক্ত, 1 নম্বর অভিযুক্ত যিনি নাসির উদ্দিন, তাকে জোর করে মদ্যপান করান এবং তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয় বলে জানিয়েছিলেন পরিমণি। কিন্তু আজকে অভিযুক্ত নাসির উদ্দিন 71 টেলিভিশনে এক সংক্ষিপ্ত কথায় বলেন তাকে ফাঁসানো হয়েছে। সেদিন মাতাল অবস্থায়, সেই রাতে মাতাল অবস্থায় পরিমণি ঢুকেছিলেন এবং তার বন্ধুবান্ধবদের নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেছিলেন এবং বিদেশি মদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেটা বাধা দেওয়াতেই তাকে ফাঁসানো হয়েছে। আমরা সবাই জানতে চাই কেন পরিমণি গেলেন মধ্যরাতে ঢাকা বোট ক্লাবে, কী জন্য, কী উদ্দেশ্যে, কী লক্ষ্যে, যেখানে ক্লাব মেম্বার্স বাদে কেউ ঢুকতেই পারে না, তাহলে তাকে কে আমন্ত্রণ জানিয়েছিলেন, কে তাকে ঢোকালেন সেই ক্লাবে, এটা কিন্তু সবাই জানতে চায়। ইনফ্যাক্ট আমিও জানতে চাই, নিশ্চয়ই তদন্তে সে বিষয়টা পরিষ্কার হয়ে উঠবে। কেন সেদিন রাতে পরিমণি গিয়েছিলেন এত জায়গা থাকতে ঢাকা বোট ক্লাবে, একটা অভিজাত দুর্দান্ত দারুণ একটা ক্লাবে? বনানী থানা পুলিশ, পুলিশের টহল রয়েছে, পুলিশ আশপাশেই টহল দিচ্ছে, ভেতরেও একজন পুলিশ অফিসার রয়েছেন। পরিমণি এখন ভিতরে আছেন, বাসাতেই আছেন, তার মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। বনানীর লেক ভিউ এই বাসাতেই থাকেন চিত্রনায়িকা পরিমণি। খুব অল্প দিনে তিনি নাম কুড়িয়েছেন, অল্প কয়েক বছরেই তিনি কোটি কোটি টাকার মানুষ হয়েছেন। এরকম একটা বাসায় ফ্ল্যাট কিনেছেন, তার গাড়ি রয়েছে, গাড়ি পরিবর্তন দেখি আমরা প্রায়। তো জীবনযাপনেও তার আধুনিকতার ছোঁয়া এবং ফ্যাশন স্টাইলে তিনি নিজস্বতায় সবসময় অনন্য হয়ে থাকেন। প্রত্যেকে জানতে চাচ্ছেন, আমরাও জানতে চাই কীভাবে তিনি এরকম অর্থ সম্পত্তির মালিক হলেন, সেটাও জানার বিষয়। কার কার সাথে তার আরও কানেকশন রয়েছে সেটাও জানার বিষয় এবং বিচার সবারই পাওয়ার অধিকার রয়েছে। ধন্যবাদ।